তো ভিডিওটা দেখার চেষ্টা করব এই নিয়ে। এটা একটা কিন্তু বিশাল লেসুর গাছ। লেসু কিন্তু আপনারা জানেন অনেক জাতেরই হয়, যেমন বোম্বাই, চায়না থ্রি, মাদ্রাজি, চায়না টু, চায়না ওয়ান, মানে ভিন্ন, মানে আবার বেদনা, যে বেদনা বেদনা লেসুটা অনেক ভালো, বেদনা লেসু বাস, আবার একটা আছে কাঁঠালি। তো হয়তো যার এরকম একটা দেখা যায় আপনারা গাছ লাগাইছেন, কিন্তু হয়তো বাগানে একটা বা দুইটা বা একটা গাছ হয়েছে, আর একটা গাছ পাশাপাশি থাকলে হয়তো ভালো হইতো। তো আপনারা আবার ওই চারা একটা পাইছেন, অনেক কষ্ট করি অনেক দূর থাকি বা কোথাও ভালো পাইছেন নিয়ে আসছেন, আর চারা পাচ্ছেন না। তো তা আপনার গাছটা অনেক বড় হয়েছে, তো গাছটার একটা মিডিয়াম, মানে ছোট, একদম ছোট না, ছোটোর চেয়ে একটু মোটা সাইজের হয়তো আপনারা এইরকম একটা ঠাল বাছে নেবেন। এই ঠালটার ঠিক 1 ইঞ্চি মাপে, এইরকম একটা 1 ইঞ্চি মাপে ছোট ছেটে গোল করি একটা ধারানো কোনো চাকু বা আপনার ছুরি বা যে কোনো কাটার জাতের জিনিস দিয়ে দুইটা রাউন্ড গোল করে কাটবেন। এই পেশে আবার 1 ইঞ্চি পরে এখানে গোল করে কাটি, মাঝের যে অংশটা এই অংশটা সম্পূর্ণ ছালটা ফেলাই দেবেন। দেওয়ার পর আপনার যে পলি মাটি, যেটা ভালো মাটি একটা, ওই মাটিটা দিয়ে আপনি এখানে একটা মাটির ঢেলা বানাবেন, এইভাবে চাপ দিয়ে ঢেলা বানাবেন, এবং ওইটা দুই সাইড দিয়ে, যেমন এই সাইডে পলিথিন, একটা পলিথিন দিয়ে ভালো করে মাটিটা পেঁচাই নিয়ে শক্ত করে চাপ দিয়ে আপনারা এখানে আবার একটা বান দেবেন পলিথিনের মাথায়। এখানে বান দেওয়ার পরে এপাশে একটা বান দেন, দুই পাশে বান দিয়ে আপনি কলম চারা করতে পারেন। যে ওই চারাটার ঠিক 35-40 দিন পর, এই যে আমার অবশ্য করা আছে, এই যে একটা এইরকম করে রাখার পর 35-40 দিন পর দেখবেন এখানে অনেক অনেক ভেতর দিয়ে দেখবেন যে শেকড় শেকড় হয়ে গেছে। তো শেকড়টা যখন হয়ে যাবে, শেকড়টা ভরপুর চতুর্দিকে হয়েছে কি না এটার উপর লক্ষ্য রাখতে হবে। তো ওইটা রাখার পরে আপনি যখন দেখবেন যে আমি এরকম একটা ঠাল করছি, অবশ্য তো আরও করছি, কিন্তু এটা আমি আবারও পরবর্তীতে হয়তো গাছ আমার লাগবে আরও। তো ওখানে যখন শেকড়টা পুরুয়া দেখবেন চতুর সাইডে, তখন আপনি কি করবেন, এই যে অপর সাইডে আপনি গাঠা পাতার এদিক মাথা যে আছে এদিক না, এই এই সাইডটা পিছন সাইডটা, যে সাইডটা গাছটা লাগালে মাটিতে থাকবে তার নিচ সাইডটা, এটা পাতার দিকে না অত গোড়ার দিকে আপনি কাটি নেবেন। কাটি নেওয়ার পর আপনাকে করতে হবে কি, পলিথিনটা খোলাইতে হবে, খুলে আরও বেশি করে মাটি দিয়ে, টপের মধ্যে মাটি দিয়ে চাপ দিয়ে গাছটাকে থামাইতে হবে। থামাইতে বলতে হবে দেন গাছটা আপনি যখন মাটিতে রাখি দিবেন, যে কোনো একটা জায়গায় রাখি দিয়ে ওইটা আপনি পলিথিন দিয়ে রাখি রাখবেন। যে কোনো আগে ভুলো তো আগে পাতা দিবেন, যে কোনো কলার গাছের পাতা বা কোনো ধরনের গাছের পাতা টুতা দিয়ে ওকে ঢাকিয়ে পলিথিন দিয়ে চতুর্পাশে, যাতে ও বাতাস না লাগে আর পানি যেন না পায়। আপনি ওখান থাকি 20-25টা দিন পর চারাটা খোলাবেন, আর এর মাঝে 10-12 দিন পর আপনি যদি একটু পানি খুলাইয়া পাতার পাতাতে, যে পাতাগুলো দিয়ে ঢাকা হবে সেই পাতা আর এবং ও পাতাতে পানিটা ছিটে দিতে পারেন, দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবেন। 20-25 দিন পর আপনি গাছটা ঠান্ডা স্থানে লাগাবেন এবং প্রচুর জন্য রোদ না হয়, তাহলে আপনার গাছটার পাতা 6-7 দিন গাছে পাতাতে পানি মারবেন, তাহলে আপনার গাছটা আবার এরকম একটা গাছ হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, পরবর্তীতে আবার নতুন কিছু দেখার চেষ্টা করব।